আমি যে কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমরা যে কুরআনটা শোনার জন্য এখানে এসেছি বলেন তো এই কুরআনুল কারীম খানা সর্বপ্রথম তেলাওয়াত করেছেন কে পৃথিবীতে সর্বপ্রথম কে তেলাওয়াত করেছেন বলেন আমি তেলাওয়াত আগে করেছি আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল্লাহ আল আনসারী সাহেব তেলাওয়াত করেছে আগে না 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 আমরা যে কুরআন শোনার জন্য এখানে এসেছি আমার ভাইরা বন্ধুরা এই কুরআন সর্বপ্রথম যিনি তেলাওয়াত করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী আমাদের দরুদে নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না আরে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা এই কুরআনুল কারীম যখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে তেলাওয়াত করতে লাগলেন কোরআনের তেলাওয়াত শুনে নবীর কণ্ঠে মক্কার মানুষগুলো আমার নবীকে কি নবী বলল কথা বলেন আমার নবীকে তারা নবী বলল না যে মানুষগুলো আমার নবীকে আলামিন বলে ডাকতেন যে মানুষগুলো আমার নবীকে আস-সাদিক বলে ডাকতেন আজকে কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের কথা বলার কারণে কোরআন শোনানোর কারণে কিতাবের ভিতরে এসেছে ওই মানুষগুলো আমার নবীকে কবি বলতে শুরু করলেন কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা শুধু কবি বলে শেষ করেন নাই কিতাবের ভিতরে এসেছে ওই মানুষগুলো আমার নবীকে কবি বলেছে গণক বলেছে পাগল বলেছে এমন কি জাদুকর পর্যন্ত বলেছে কথা বলেন ঠিক কি না অথচ এই কুরআনুল কারীমের মধ্যে 29 নাম্বার পারার মধ্যে একটি সূরা রয়েছে সূরাটার নাম হলো সূরা জিন নাম কি আরো জোরে বলুন নাম কি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নাখাল নামক স্থানে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ছে কোন নামাজ একটু আওয়াজ দেন কোন নামাজ ফজরের নামাজ ফরজ কয় রিকাত আরো জোরে বলেন কয় রিকাত এই দুই রিকাত ফরজ নামাজ পড়তে হলে কিরাত আসতে না জোরে পড়তে হয় কি আওয়াজ দিয়ে পড়া লাগে আমার নবী যে নাখাল নামক স্থানে ফজরের নামাজ জামাতে পড়ছে সাহাবীদেরকে নিয়ে এমন সময় আট জনের এক দল জিন কয়জনের আট জনের এক দল জিন তারা পাশ দিয়ে যাচ্ছে যাবার সময় তাদের কানের ভিতরে কুরআনের আওয়াজ ঢুকেছে সঙ্গে সঙ্গে জিনেরা থমকে দাঁড়িয়ে গেছে আর নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার পরে তারা যেই কথাগুলো বলেছে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবা চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা এবার নবীজি ফজরের নামাজ শেষ করে পশ্চিম দিক থেকে মুখটা ঘুরায়ে কোন দিকে করলেন পূর্ব দিকে কি ইমাম সাহেব ফজরের নামাজ শেষ করে পূর্ব দিকে মুসল্লির দিক তাক করে বসে কি বসে না নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে বসে বলছে ও সাহাবী আজকে মক্কার মানুষ যারা আমার কোরআন শুনে পাগল বলে কবি বলে গণক বলে আমি নবীকে জাদুকর বলে অথচ এই কোরআনটা শুনে যিনি রাজা বলেছে ওটা আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানাইয়ে দিয়েছে আমি যখন নাহাল নামক স্থানে ফজরের নামাজ পড়লাম আমার তেলাওয়াত ওরা শুনে ওরা আশ্চর্য হয়ে গেছে কারা
জিনের আশ্চর্য হয়ে গেছে, ওরা আশ্চর্য হয়ে বলছে আজকে আমরা এমন একটি কিতাব শুনলাম, আমাদের বয়স 5000 বছর, কয় বছর কোরআনটা নাজিল হয়েছে, কয় বছর বলেন? আজ থেকে 1500 বছর আগে কোরআনটা নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর জিনেরা বলছে আমাদের বয়স 5000 বছর, আমাদের মধ্যে কারোর বয়স 4000 বছর, আমাদের মধ্যে কারোর বয়স 3000 বছর, আমাদের মধ্যে কারোর বয়স 2000 বছর, এই বয়সের মধ্যে এই রকম আশ্চর্য কথা আমরা আর কোনোদিন শুনতে পারি নাই, আজকে আমরা যা শুনলাম এটা সত্য, এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি সত্য, আমরা জিনেরা স্বীকার করে নিলাম, আমরা জিনেরা এই কিতাব যিনি নাজিল করেছেন ওই আল্লাহর সাথে শিরিক করব না, এটা সত্য কিতাব, এর উপর ঈমান আনলাম, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আজ পৃথিবীতে এই কোরআনের কথা যারা বলে তাদেরকে মৌলবাদী বলা হয়, কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজ পৃথিবীতে কোরআনের আলোচনা যারা করেন তাদেরকে জঙ্গি বলা হয়, কথা বলেন ঠিক কিনা? আসলে যারা কোরআনের কথা বলে তারা কি মৌলবাদী? কথা বলেন, তারা কি জঙ্গি? তারা সন্ত্রাস? তাহলে কেন এই কোরআনের পাখিগুলো জেলখানার মধ্যে বন্দি? অপরাধ কি? অপরাধ শুধুমাত্র একটাই অপরাধ, তারা হক কথা বলে, মানুষকে ইমানের দিকে ডাকে, এটাই তাদের দোষ, কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলার অপরাধে এই কোরআনের পাখিদেরকে, কোরআনের তাফসির কারকদেরকে বিনা দোষে ধরে ধরে জেলখানে ঢুকানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের পাংশাদ এলাকায় এরকম সংখ্যা কম, কথা বলেন এরকম সংখ্যা কম? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে কোরআনের আলোচনা শুনতে হলে কয়টা বিষয় খেয়াল করতে হবে, মনে আছে তো কয়টা বিষয়? তাহলে পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বরে ছিল কি? তেলাওয়াত। দুই নম্বরে অনুবাদ। তিন নম্বরে শানে নজুল। চার নম্বরে ব্যাখ্যা। পাঁচ নম্বর শিক্ষা। সে পর্যন্ত থাকতে রাজি আছেন সবাই? ইনশা আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোরআনুল কারিমের মধ্যে সূরা কাহাব নামে একটা সূরা আছে, এই সূরার 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লিনাফদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, পৃথিবীতে যত পানি রয়েছে, খালের পানি, বিলের পানি, নদীর পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, সব জায়গার পানি যদি এক জায়গায় এনে কালি বানানো হয়, সব পানি কি বানানো হয়? কালি বানানো হয়। আর এই পৃথিবীতে পাহাড়ে পর্বতে জঙ্গলে রাস্তাঘাটে বাড়িতে এরপরে আপনার বাগানে যত বৃক্ষ আছে সবগুলো যদি কলম বানানো হয়, আর এই জমিনটাকে যদি খাতা বানানো হয়, মানুষ আর জিনদেরকে যদি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে যে বক্তব্য রেখেছেন, মানুষ আর জিন মিলে তোমরা বৃক্ষ দিয়ে কলম বানায়ে জমিনটাকে খাতা বানায়ে ওই সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, এগুলোকে কালি বানিয়ে লিখতে শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে বক্তব্য রেখেছি আমার এই কোরআনের, লিখতে 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 পৃথিবীর জমিনটা পূর্ণ হয়ে যাবে, বৃক্ষগুলো ক্ষয় হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ এই কোরআনের মধ্যে যে বক্তব্য রেখেছি আমার বক্তব্য বান্দা তোমরা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।